সাম্প্রতিক ঝড়ে বিধ্বস্ত এবং লকডাউনে চরম সংকটে থাকা কৃষকদের সহায়তায় এগিয়ে এলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। সাম্প্রতিক ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তুফানগঞ্জ মহকুমার বক্সিহাটের বিভিন্ন এলাকা। এর পাশাপাশি লকডাউনের ফলে কেউ কাজ করতে চাইছেন না জমিতে, তাই শুক্রবার এই জমির ধান কৃষকদের গোলায় তুলে দিতে দেখা গেল সিপিএম এর যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মীদের। লকডাউনের ফলে চরম বিপদগ্রস্ত এই সমস্ত কৃষকরা, তাদের নিজ নিজ জমিতে উৎপাদিত ধান গোলায় তুলতে পারছেন না তারা, জমিতে পড়েই নষ্ট হচ্ছে সেই ধান। এই অবস্থা তাদের পাশে দাঁড়িয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বক্সিহাট লোকাল কমিটির নেতা কর্মীরা। এইভাবে প্রতি মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো যুব সংগঠনের কর্মীদের প্রধান এবং একমাত্র কাজ বলে জানিয়েছে যুব ফেডারেশন নেতা ইউসুফ আলী। এই দায়িত্ববোধের জায়গা থেকে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। গোটা বক্সিহাট এলাকায় সব অংশের কৃষককে এইভাবে সহযোগিতা করতে উদ্যোগী হয়েছেন তারা বলে জানিয়েছেন তিনি। তুফানগঞ্জ এক নম্বর ব্লকে চিলাখানা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গোগাকুটি এলাকার ধান চাষে বিশ্বনাথ দাস সোয়াবিকা ধানের চাষ করে এবং ধান পেকেও যায়। লকডাউনের জেরে দিশেহারা হয়ে গেছে যে কিভাবে এই ধান কাটবে, হাতে টাকা নেই। এই খবর পৌঁছয় তুফানগঞ্জ বিজেপির সরমণ্ডলে বিজেপির যুব মোর্চা সভাপতি প্রসেনজিৎ বসাকের কাছে, এবং তারপর এদিন সকালে তিনি এবং তার যারা সংগঠনের কর্মী রয়েছেন তারা গিয়ে পৌঁছয় এই এলাকায় এবং সেই ধান কাটার কাজ শুরু করে। কি জানিয়েছেন তারা আমরা শুনবো, মানে কি বলবেন এই বিষয়ে আপনার? দেখেন আমার ধান পেকে গেছে, এখন তো ধান কাটতে পারতেছে না, পয়সার অভাবে, তাই আর কি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনি খুবই খুশি, আনন্দিত। আপনার নাম? বিশ্বনাথ দাস। এই জায়গাটার নাম? এরা গোগারগুটি। বর্তমান পরিস্থিতিতে লকডাউনের মধ্যে সাধারণ কৃষকের প্রত্যেকেরই সমস্যা আছে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এই সংগঠনের মূল কাজ, আমরা যেরকম বেকার যুবক যারা আছি সেই বেকার যুবকের কাজের দাবিতে যেমন সর্বদাই লড়াই করে যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক সমাজের কিছু দায়বদ্ধতা থাকে। আমরা দেখতে পারলাম যখন এই করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের ফলে যে লকডাউন চলছে, সেই লকডাউনের ফলে কিছু গ্রামের দুস্থ কৃষক, তাদের হাতে টাকা নেই, তারা ধান চাষ করছে, ভুট্টা চাষ করছে, তারা সেই ধান এবং ভুট্টা বাড়ির পর্যন্ত নিয়ে যেতে পারছে না। তখন আমরা ডিআইফাইগতভাবে, আমরা লোকাল কমিটিগতভাবে সিদ্ধান্ত নিই। আমাদের লোকাল কমিটি মোটামুটি মোট 11টা অঞ্চল নিয়ে, সেই 11টা অঞ্চলে আমরা 6টা অঞ্চলে, ইতিমধ্যে 6টা অঞ্চলে আমাদের 6টা টিম তৈরি হয়েছে। প্রত্যেকটা অঞ্চলে আমরা যারা দুস্থ কৃষক আছেন, যাদের ধান যাদের ভুট্টা, তাদের সেই সমস্ত দুস্থ কৃষকদের ধান এবং ভুট্টা বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা আমরা করতেছি। কতদিন ধরে চলবে এই কাজ? যতদিন পর্যন্ত আমাদের কাছে খবর আসবে, দুস্থ কৃষকদের যদি আমাদের কাছে যেভাবে খবর আসবে আমরা সর্বদাই সেই জায়গায় যাব এবং তাদের পাশে থাকার চেষ্টা করব এবং সর্বভাবে আমরা চেষ্টা করব। এখানে যে বিনামূল্যে